আমদাদ, আপনাকে যেটি বলতে পারি, আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু চট্টগ্রামের আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এটি একটি অভিজাত এলাকা। এখানে বেশ কয়েকটি, প্রায় 20 থেকে 30টির মতো রেস্টুরেন্ট রয়েছে নামি দামি। আমি যে আপনাকে বলি, রেড চিলি, রুদেলা বিকেল এবং রয়্যাল হার সহ বেশ কিছু রেস্টুরেন্ট এখানে রয়েছে। আপনাকে যদি দেখায় যে আসলে যে বিক্রেতা যে বিভিন্ন বিভিন্ন পণ্যের যে পসরা সাজিয়ে বসে আছেন, আপনাকে যদি দেখায় এই যে উত্তর দেখা যাচ্ছে এটাকে আসলে মাটন হালিম এখানে রয়েছে, চিকেন হালিম রয়েছে, মাটন লেগ গ্রিল রয়েছে, হোল চিকেন রয়েছে এবং বিফ রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের আরও সামগ্রী রয়েছে, যেমন চিকেন টিক্কা এবং মাটন নীল সহ বিভিন্ন ইফতার সামগ্রী রয়েছে। পাশাপাশি ছোলা, পেঁয়াজু, ফিন্নি এবং দই সহ বিভিন্ন রয়েছে। এবং হালিমের মধ্যে রয়েছে আসলে চিকেন হালিম এবং মাটন হালিম সহ বিভিন্ন হালিমের এখানে আয়োজন করা হয়েছে। আপনারা যে বিক্রেতারা, আপনাকে হয়তো দেখতে পাচ্ছেন যে বিক্রেতারা তাদের যেই হালিমগুলো আসলে বানানো হয়েছে সেগুলো তারা দেখিয়ে দিচ্ছেন আমাদের। এবং বিশেষ করে যে মেজবানির যে মাংস, চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানির যে মাংস, সেই মেজবানির মাংসগুলো কিনে এখানে বিক্রি হচ্ছে এই হাতে করে। এবং এছাড়া আরও যেই বিষয়গুলো এখানে আছে সেগুলোর মধ্যে রয়েছে মাটন বিরিয়ানি রয়েছে, চিকেন বিরিয়ানি রয়েছে, দম বিরিয়ানি রয়েছে এবং হায়দ্রাবাদি বিরিয়ানি সহ বিভিন্ন বিরিয়ানি রয়েছে এখানে। আপনারা হয়তো জানেন যে চট্টগ্রামের এই কাজী দিয়র এলাকা যে অভিজাত এলাকাগুলো রয়েছে, এই অভিজাত এলাকাতে যারা উন্নত মানের যারা খাবার খেতে চায় এবং কিনতে চায়, ইফতারি কিনতে চায়, তারা এখানে এখানে নিয়ে আসছেন। এবং আপনাকে দেখাচ্ছি যে এখানে যে চপ এবং যে ছোলা এবং যে রোল, এইগুলো এখানে রাখা হয়েছে। এবং বিক্রেতাদের জন্য, বিক্রেতারা এখানে যে ক্রেতারা আসছেন তাদের জন্য পসরা সাজিয়ে রেখেছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের এই যে আজকে দ্বিতীয় দিনের মতো মোটামুটি বলা যায় জমে উঠেছে ইফতারের বাজার চট্টগ্রামের এই কাজীর দিহরি এলাকার যে রেছিল রয়েছে এখানে। আরেকটি জানিয়ে কথা জানিয়ে রাখি, এখানে যে আসলে যে অভিজাত এলাকা সেক্ষেত্রে কিন্তু এখানে যারা নামি দামি যে খাবারগুলো রয়েছে সব কিছুর আয়োজন এখানে করা হয়েছে। এবং এখানে দুপুরের পর থেকে কিন্তু এখানে নানা ধরনের যে খাবার আয়োজন, ইফতার আয়োজন করেছে, সেগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে বিক্রেতারা এখানে এসেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজী দিহরি থেকে ইফতারের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রংপুরে রতন সরকারের কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রংপুরের সবচেয়ে বড় যে ইফতারির বাজার হয় যে যেখানে, সেটা হচ্ছে রংপুরের কাছারি বাজার এলাকা। এ বাদেও কিন্তু এই শহরের বিভিন্ন স্থানে, বলতে গেলে আসলে দুপুরের পরপরই গোটা রংপুর শহর ইফতারির হাটে পরিণত হয়। রাজপথ থেকে শুরু করে গলি অলিগলিতে এমন ইফতারির আয়োজন নিয়ে পসরা সাজিয়ে বসে মানুষ। আমরা এই মুহূর্তে আর অল্প কিছু কিছুক্ষণ সময় বাকি আছে ইফতারের, এই এখানে শেষ মুহূর্তের কেনাকাটায় ইফতার কিনতে দেখছি আমরা এখানকার ক্রেতাদের। এখানে আমরা দেখেছি যে এই খাদ্যপণ্য যেসব আসলে রাস্তার ধারে বিক্রয় করা হয়, ক্রয় বিক্রয়টি করা হয় সেখানে, সেটি আসলে পরিবেশসম্মত বা খাবার মান, গুণগত মান নিয়ন্ত্রণের জন্য রংপুর চেম্বার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ এখানে আমরা দেখেছি। এই সচেতনতা তৈরি থেকে শুরু করে ভ্রাম্যমাণ আদালত পর্যন্ত পরিচালিত হয়েছে। আমরা জানি রোজার প্রথম দিন এখানে বেশ কিছু দোকানকে ভালো পরিবেশ না থাকার কারণে, অস্বাস্থ্যকর পরিবেশ থাকার জন্য বেশ কিছু ইফতারের দোকানের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে অভিযান চলেছে। সেখানে বেশ কিছু হোটেল এবং ইফতারির সামগ্রীর ভেতর মানসম্মত না হওয়ার কারণে কিন্তু জরিমানা করা হয়েছে। তো এখানে আমরা দেখছি যে এখানে বেশ কিছু দোকান রয়েছে, সেখানে আসলে কিছু তাদের মানে বিশেষ কিছু, বিশেষ করে মাংস দিয়ে তৈরি বেশ কিছু বিশেষ ইফতারির সামগ্রী তারা পসরা নিয়ে বসেছে। তো এই ছিল রংপুরের ইফতার বাজার নিয়ে এক শেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে এমদাদের কাছে। রংপুর থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার। তার আগে চট্টগ্রাম থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম।